এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। শেষ সময় নির্বাচনী প্রচারে প্রার্থীদের হাজারো প্রতিশ্রুতি, ঐতিহ্যবাহী ও উন্নত ঢাকার স্লোগানে তাপসের ইশতেহার। চীনে করোনা ভাইরাসে পর্যন্ত 132 জনের মৃত্যু ও আক্রান্ত 6000, সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। উন্নয়ন যাত্রায় সহযোগী ও দাতাদের অব্যাহত সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর, ঢাকায় দুদিনের উন্নয়ন ফোরাম উদ্বোধন। এবং রাজুককে মুনাফালোভী ব্যবসায়ী সংস্থা বলেছে টিআইবি তদারকির জন্য নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস মোকাবেলায় পঞ্চগড়ের বাংলাবান্ধের স্থলবন্দরে মেডিকেল টিম বসানো হয়েছে, তবে তাদের কাছে ভাইরাস শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস শনাক্তকরণে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পারাপার হওয়া যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেল টিম বসিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একজন স্বাস্থ্য সহকারী ও একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দ্বারা এই মেডিকেল টিম পরিচালিত হচ্ছে। তবে শুধু পাসপোর্টধারী আসা যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বাদ পড়ছে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পণ্যবাহী গাড়ির চালকরা। আমরা তো পাথরের গাড়ি এন্ট্রি করি, যে সমস্ত ড্রাইভার গাড়ি নিয়ে আসে তাদের এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। মেডিকেল টিম যাত্রীদের অতিরিক্ত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, হাঁচি হচ্ছে কিনা জিজ্ঞাসাবাদ করে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দিচ্ছে। আমাদের যে মেডিকেল টিমটা গঠন করা হয়েছে সেখানে এই করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, কিন্তু আমরা সেখানে হিস্ট্রি নিয়ে এবং রোগীদের প্রাথমিকভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করে যদি সন্দেহজনক মনে হয় তাহলে সেটা আমরা শনাক্তকরণের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করি এবং সেখান থেকে স্যাম্পলটা নিয়ে আইডিসিআরে বাংলাদেশের ঢাকাতে সেখানে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য করা হবে। তবে এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পাওয়া যায় নাই। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই করোনা ভাইরাস শনাক্তকরণ কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। রাজীব আহমেদ, চ্যানেল আই। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র নিরসন সহ সামাজিক উন্নয়নে চমক দেখানো বাংলাদেশের অগ্রযাত্রায় সামনের দিনেও উন্নয়ন সহযোগীরা পাশে থাকবে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোনো ম্যাজিক নয় বরং রাজনৈতিক অঙ্গীকারই সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রহস্য। রিজভী নওয়াজের রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দুই দিনের সম্মেলন। এক সময়ের প্যারিস কনসোর্টিয়াম, পরবর্তীতে নাম বদলে হালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ। ঋণদাতা সংস্থাগুলোর সংগঠন লোকাল কনসালটেটিভ গ্রুপ এলসিজি যার অন্যতম অংশীদার। স্বাগত বক্তব্যে ইআরডি সচিব মনোয়ার আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার জন্য।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি এবং জাইকা সদর দপ্তর থেকে আসা উচ্চপদস্থ প্রতিনিধিরা এক বাক্যে স্বীকার করেন, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সমবেত অতিথিদের গত ১১ বছরে অবিশ্বাস্য অর্জনের গল্প শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ গৃহহারা থাকবে না, বিনা পয়সায় আমরা মানুষকে যারা ঘর বাড়ি নেই, জমি নেই, তাদের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। নদী ভাঙরে ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য বিশেষ ঘর বাড়ি তৈরি করার জন্য ১০০ কোটি টাকা ইতিমধ্যে আমরা বাজেটে রেখেছি এবং সেটা আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, আমরা আশা করি যে আমাদের উন্নয়ন সহযোগীরাও আমাদেরকে খুব বেশি শর্ত না দিয়ে এইসব ক্ষেত্রে সহযোগিতা করবেন, যেন যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটাকে যেন আমরা আরও ভালোভাবে করতে পারি। এবং আমাদের আশা আছে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে সমস্ত কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, আমরা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং এই দৃষ্টান্ত নিয়ে পৃথিবীর অনেক দেশ এগিয়ে যেতে পারবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে কিন্তু কোনো ম্যাজিকও নাই, কিছুই নাই। এটা হচ্ছে আমি শুরুতে বলেছি, যেটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গীকার। এই দেশ আমরা স্বাধীন করেছি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তৃণমূল পর্যায়ে অবহেলিত মানুষ, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই কিন্তু আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। সামাজিক উন্নয়নে বাংলাদেশের অর্জন টেকসই করার পথে বড় বাধা হতে পারে জলবায়ু পরিবর্তন। কাজেই উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি পূরণে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জিডিপি আমরা 8.15 ভাগে উন্নীত করেছি, কিন্তু আমাদের মূল্যস্ফীতি আমরা 5 ভাগে ধরে রাখতে সক্ষম হয়েছি। কাজে মূল্যস্ফীতি যখন কম থাকে, জিডিপি যখন বেশি থাকে, সেই অর্থনীতির সুফলটা সাধারণ মানুষ তারা পায়, তারা ভোগ করতে পারে। এবং সেভাবেই আমরা সুপরিকল্পিতভাবে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি এবং বাজেটও আমরা সেভাবে তৈরি করে যাচ্ছি, কাজে এর সুফলটা দেশের মানুষ পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি তুলে ধরে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা এবং দেশের মানুষের সমর্থন চান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। আর এভাবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে, বিশ্বাস তার। রিজমিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে চীনের উহান শহর থেকে বিদেশি নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইতিমধ্যে 100-এরও বেশি বিদেশিকে চীন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়ে 132 জনে দাঁড়িয়েছে। শুধু চীনেই এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে 6,000-এরও বেশি মানুষ। চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডা ও জার্মান সহ কমপক্ষে 16টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সাথে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং। করোনা ভাইরাসকে শয়তান আখ্যা দিয়ে এ ভাইরাস মোকাবেলায় জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে চীনের সক্ষমতা রয়েছে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে মুজিব বর্ষ ক্ষণ গণনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। সম্প্রতি আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে ব্যস্ত সময় পার করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, মুজিব বর্ষকে ঘিরে কূটনৈতিক সাফল্য অর্জনে তৎপর থাকবে সরকার। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন সামিয়া রহমান রিমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে তোলা পররাষ্ট্রনীতিতেই চলছে বর্তমান কূটনীতি। বিশ্বের সব দেশের সাথে রয়েছে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনে সামিল হচ্ছেন বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও রাজনৈতিক নেতারা। বিশ্লেষকরা বলছেন,
মুজিব বর্ষ কূটনৈতিক বিভিন্ন সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করছে। আমাদের এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, সেই রোহিঙ্গা সমস্যার সমাধান কল্পে যা কিছু করণীয়, এবং যাতে করে এমন কোনো একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি না হয় এনআরসির মাধ্যমে। আমি বলি যে খনার বচনে আছে, এক গামলা দুধে এক ফুটে চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়। তো সেটা করার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের, এবং হবে, এটা হচ্ছে। হ্যাঁ, আমার দুর্বল থাকতে পারে কিছু, তো সেটাকে আমাদের উন্নতি আরও এগোতে হবে, এগোতে হবে, সামনে যেতে এগোতে হবে, আর একটু গতিশীল করতে হবে। এবং গতিশীল করার উপায় আছে, সেই উপায়গুলো আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে করতে হবে। কেবল বাংলাদেশই নয়, গোটা বিশ্বেই মুজিব বর্ষ উদযাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যেই উদযাপনের ঘোষণা দিয়েছে ইউনেস্কো, সব দেশে 61টি করে গাছের চারা রোপণ সহ বাংলাদেশের 77টি দূতাবাসে 261টি আয়োজনের পরিকল্পনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক রূপ পেয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই সাজানো হচ্ছে মুজিব বর্ষের আয়োজন। অবভিয়াসলি আমাদের যে চ্যালেঞ্জগুলো বর্তমানে আছে সেগুলো নিয়ে আমরা মানে সদা জাগ্রত এবং তৎপর রয়েছি। আমরা চেষ্টা করব এই মুজিব বর্ষের যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলোকে কীভাবে আমরা আরও ভালো করে কাজে লাগাতে পারি, এবং তাতে করে আমাদের যে ইমেজ সেটাকে আমরা আরও প্রমোট করতে পারবো, এবং আমাদের ইন্টারেস্টগুলোকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশকে বিশ্ব দরবারে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু, মুজিব বর্ষে তারই প্রতিফলন ঘটবে। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে কারাবাও কাপে রাত। এবারে ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুল উত্তাপস ইশতেহার ঘোষণা করেছেন। পাঁচটি রূপরেখা নিয়ে ইশতেহারে 90 দিনের মধ্যে নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। নতুন যুক্ত ওয়ার্ডগুলোর আধুনিকায়ন সহ ইশতেহারে নানা উন্নয়ন কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস। বলেছেন, তিনি নির্বাচিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো একবার খোড়াখুড়ির 3 বছরের মধ্যে রাজধানীতে আর রাস্তা খোড়াখুড়ি করতে পারবে না। নর্দমা থেকে আবর্জনা উঠিয়ে রাস্তার উপরে 5-7 দিন, অন্য অনেক সময় 15 দিন সেটাকে রেখে দেওয়া হয় স্তূপ আকারে, অনেকে বলে থাকেন শক্ত হওয়ার জন্য। এই সনাতন পদ্ধতি আর আমরা বরদাস্ত করব না। 2 বছরের মধ্যে DNCC-কে নিজস্ব অর্থায়নে চলতে সক্ষম হিসেবে গড়ে তোলারও লক্ষ্য আওয়ামী লীগের এমএর প্রার্থীর। আমাদের অনেক সেবাগুলো আমরা এখন পর্যন্ত ঢাকাবাসীর কাছে দিতে পারছি না, আমাদের সেই সেবাগুলো আমরা নিশ্চিত করার মাধ্যমে সেখান থেকে অনেক রাজস্ব আহরণের অনেক সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আমরা সেই সেবাগুলো নিশ্চিত করে আমরা সেই রাজস্ব আহরণের ব্যাপ্তি অনেকাংশে বৃদ্ধি করতে পারব, এবং সেটার মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য থাকবে আগামী 2 বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিজের পায়ে দাঁড় করানো, নিজের রাজস্ব, নিজের আহরণ, নিজের ব্যয় নিজে করবে, এবং নিজের উন্নয়ন প্রকল্প নিজের অর্থ দিয়ে বাস্তবায়ন করার মতো অবস্থানে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে যেতে চাই। 1 ফেব্রুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইশতেহার ঘোষণা শেষ করেন দক্ষিণের মেয়র প্রার্থী। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সিটি নির্বাচন সামনে রেখে বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে আসছে, ভোটকেন্দ্রে পাহারার নামে তারা ভোটারদের আসার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি সারা বাংলাদেশ থেকে বহিরাগতদের এনে ঢাকা জড়ো করছে, এবং এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, দাগি সন্ত্রাসীরাও এর মধ্যে রয়েছে, এবং এটা সুষ্ঠু নির্বাচন নির্বাচনের পথে এটা অন্তরায় দাঁড়িয়ে দাঁড়াতে পারে, সে কারণে আমরা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং বিষয়টি নজরদারিতে আনার জন্য নির্বাচন কমিশনকে
অনুরোধ করেছে। এবারে অন্যান্য সংবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং দুর্নীতি সমর্থক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজুক এবং সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ অনুযায়ী রাজধানীর জলাধার এবং বন্যাপ্রবাহ অঞ্চলগুলো সুরক্ষায় রাজুক ভূমিকা রাখতে পারেনি, বরং তারা মুনাফা লোভী ব্যবসায়িক সংস্থায় পরিণত হয়েছে। এসব ক্ষেত্রে আলাদা একটি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে টিআইবি। প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা বাস্তবায়নের দায়িত্ব সেই প্রতিষ্ঠানটির আবার নিয়ন্ত্রকের ভূমিকা দেওয়া হয়েছে। আমরা 14 দফা সুপারিশ করেছি, তার মধ্যে আরও কিছু উপসুপারিশ আছে এবং সংখ্যা বেশ। তা আমি মূলত যে বিষয়টি বলতে চাইব সেটা হচ্ছে নিয়ন্ত্রকমূলক প্রতিষ্ঠান হিসেবে যে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেইটির সাথে উন্নয়ন কার্যক্রমের নামে যে মুনাফা অর্জনকারী এই দুটার বিভাজন করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখানে প্রতিবেদনে বলেছি যে এটাকে তার যে দায়িত্ব তার মধ্যে থেকে আবাসন রিয়েল এস্টেট সম্পর্কিত মুনাফা ভিত্তিক কর্মকাণ্ডকে আলাদা কোনো প্রতিষ্ঠানের উপর অর্পণ করা এবং রাজ্যের উপরে নিয়ন্ত্রকের দায়িত্ব রাখা। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। বেগুনি বাঁধাকপি চাষ শুরু হয়েছে যশোরে। প্রচলিত জাতির চেয়ে বেগুনি বাঁধাকপির বাজার দর বেশি। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেগুনি বাঁধাকপির রয়েছে নানা ঔষধি গুণ। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যশোর সদর উপজেলার চূড়ামনকাটি 7 মাইল আব্দুলপুরের মাঠে প্রথমবারের মতো চাষ হয়েছে বেগুনি রঙের বাঁধাকপি। কৃষক বলছেন এ নতুন জাতের বাঁধাকপির বাজার চাহিদা অনেক বেশি, অন্যদিকে আকার ও ওজনেও বড়। সাধারণ বাঁধাকপির চেয়ে 15-20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। খেতেও ভালো, আবার ওজনও ভালো, আবার বাজারের দামও ভালো, চাহিদাও ভালো। সাধারণ যে বাঁধাকপি সে বাঁধাকপি থেকে এটা বাজারে অন্তত 10-15 টাকা আমরা কেজিতে বেশি দামে বিক্রি করতে পারি। দেখতেও ভালো, খেতেও ভালো, আগামীতে আমরা এই চাষ করব। বেগুনি বাঁধাকপির পরীক্ষামূলক চাষে সহযোগিতা করছে বেসরকারি সংগঠন জাগরণী চক্র। কৃষি বিভাগ জানাচ্ছে ক্যান্সার প্রতিরোধ, হৃদরোগের ঝুঁকি কমানো, আয়রনের ঘাটতি পূরণ, হজম শক্তি বৃদ্ধি সহ বিভিন্ন ঔষধি গুণ রয়েছে বেগুনি বাঁধাকপির। এটা যাতে আগামীতে সম্প্রসারণ হয় সেজন্য আমরা চাষির ভাইদেরকে উদ্বুদ্ধ করছি এবং এর সুষম সার দিলে কি উপকারিতা সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আগামীতে আমাদের যশোর বিভিন্ন উপজেলাতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষক একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং পুষ্টিতেও সমৃদ্ধ হবে। যশোর সদরে এবার 20 হেক্টর জমিতে নতুন জাতের বেগুনি বাঁধাকপি চাষ হয়েছে। আগামীতে এ জাতের কপি চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদনের সুপারিশমালা বাস্তবায়ন করা গেলে নদীগুলোকে দখল দূষণের হাত থেকে রক্ষা করা যেত, কিন্তু দখলদার এবং দূষণকারীরা প্রভাবশালী হওয়ায় এবং কমিশনের হাতে প্রয়োগিক ক্ষমতা না থাকায় তা সম্ভব হচ্ছে না। রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সভায় বিশেষজনেরা নদী রক্ষায় রাজনৈতিক প্রতিশ্রুতির এবং কমিশনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। জাহিদুজ্জামানের রিপোর্ট। শক্তিশালী আইন থাকলেও ঠিকমতো প্রয়োগের অভাবে দখল দূষণে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন 2018 এর সুপারিশমালা প্রয়োগের চ্যালেঞ্জ নিয়ে কমিশনের সঙ্গে বিশিষ্ট জনদের সভায় নদীর এ দুর্দশার ভিডিও দেখানো হয়। 405টি নদী রয়েছে, এগুলোর বেশিরভাগের অবস্থাই মরণাপন্ন। কমিশনের রিপোর্টের প্রশংসা করে বক্তারা এটিকে নদীর জন্য প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেন। রাজনৈতিক প্রভাবশালীদের কারণে নদী উদ্ধারে ঠিকমতো আইন প্রয়োগ করতে পারছেন না জেলা প্রশাসকগণ। সর্বোচ্চ পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে এই নদী কমিশন একা কিছুই করতে পারবে না। তারপরেও আপনারা যে এই যে
পরিশ্রম করে এই রিপোর্ট তৈরি করেছেন, রেফারেন্স রিপোর্ট। এই রিপোর্টের একটা গুরুত্ব রয়েছে যে নদীর বেড, পার এবং ফোরশোর পোর্ট এরিয়াতে ডিসিরা কোনোভাবেই কোনো বন্দোবস্ত দিতে পারবেন না, এরকম ক্যাবিনেট থেকে ডিরেক্টিভ আনা যায় কি না। আমরা নদী কমিশনের সহযোগী হিসাবে কাজ করতে পারি। চেয়ারম্যান মহোদয়কে কিভাবে তার হাত শক্তিশালী করা যায় সেটা নিয়ে হয়তো আরো চিন্তা হতে পারে, আরো ভাবনা হতে পারে। বাংলাদেশের নদীর জন্য যেসব আইন এবং উচ্চ আদালতের দুটি যুগান্তকারী রায় রয়েছে, যা মেনে চললেই নদী রক্ষা করা সম্ভব। হাইকোর্ট এত সিরিয়াস আদেশ কোথাও দিয়েছে বলে আমি জানি না। এখানে যেটা বলেছেন যে এই আদেশ, ইট হ্যাজ বিকাম দি পার্ট অফ দি ল, ফলে আমাদের নদী নিয়ে যে লড়াই শুরু হয়েছে, যে যুদ্ধ শুরু হয়েছে এবং যেটি বাস্তবায়ন করার কথা সরকারের এবং সরকারের প্রতিষ্ঠানগুলোর, সেটি যদি তারা না করেন, সবাই মিলে আমরা তাদের সাথে মিটিং করে বলবো, তারা না পারলে তাদের পাশে দাঁড়িয়ে এটা করব। নদী রক্ষায় কাজ করা পরিবেশবাদী সংগঠনগুলোর বড় ধরনের অ্যালায়েন্স করে এ ব্যাপারে সরকারকে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেন বিশিষ্ট জনেরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর। আজ আবারও ম্যানচেস্টার ডার্বি। ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত 1:45 ম্যাচ শুরু হবে। প্রথম লেগে ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ম্যান সিটি। আজ হোম গ্রাউন্ডে স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধাও পাবে গার্দিওলার দল, তাই চাপটা আরও বাড়ছে ম্যানিউয়ের। ফাইনালে খেলতে হলে বেশ কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে তাদের। এমনকি সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ইউনাইটেডের চেয়ে অনেক এগিয়ে সিটি। অ্যাওয়ে ম্যাচ হওয়ায় কিছুটা সুবিধা পাবে ম্যানিউ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ম্যানিউকে কমপক্ষে 3-0 ব্যবধানে জিততে হবে। এ মাসের শুরুতেই গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে পল পগবার, কবে মাঠে ফিরতে পারবেন এ বিষয়টিও নিশ্চিত নয়। তবে ম্যানিউ টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন এ ম্যাচে মাঠে ফিরতে মুখিয়ে আছেন পগবা। কারাবাও কাপের ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। সেমিফাইনালের দ্বিতীয় লেগ শেষ হওয়ার মুহূর্তের গোলে লেস্টার সিটিকে 2-1 ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। ভিলা পার্কে খেলার প্রথম থেকে লেস্টার সিটি এগিয়ে ছিল। গোলরক্ষকের দক্ষতা আর নিজেদের ভুলে কয়েকটি সুযোগও মিস করে লেস্টার। 12 মিনিটে কনসার ব্যাকপাস গোল করে দলকে 1-0 এগিয়ে দেন ম্যাট টার্গেট। দ্বিতীয়ার্ধে একাধিক ব্যর্থ প্রচেষ্টা চালায় লেস্টার। অবশেষে 72 মিনিটে কেলেচির গোলে খেলায় সমতা ফেরায় তারা। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে অতিরিক্ত সময়ে রেজেগুয়েটের গোলে জয় নিশ্চিত হয় অ্যাস্টন ভিলার। প্রথম লেগে 1-1 ড্র করায় দুই লেগ মিলিয়ে 3-2 গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় তারা। 2010 পর প্রথমবার লিগ কাপের ফাইনাল খেলতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। হ্যামিল্টনে 5-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 180 রানের টার্গেট দিয়েছে ভারত। 2-0 এগিয়ে থাকা ভারত এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তাদের সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা। হোস্ট নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা হয়েছে ভারতের রোহিত শর্মা। One doctor in Bangladesh created miracles, and how much does your device using a simple plastic bottle cost to make? Very simple difference. And এত সব পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। The idea is you cut a circle. দিনের বেলা আমরা দেখেছি 100,000টা লাইট সারা দিন জ্বলতে থাকে। রানীর কাছ থেকে যেই স্বীকৃতিটা পেতে যাচ্ছি এবং এটা হয়তো বা আমাকে পরবর্তীতে কাজগুলো। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ সময় নির্বাচনী প্রচারে প্রার্থীদের হাজারো প্রতিশ্রুতি, ঐতিহ্যবাহী ও উন্নত ঢাকা স্লোগানে তাপসের ইশতেহার। চীনে করোনা ভাইরাসে এ পর্যন্ত 132 জনের মৃত্যু ও আক্রান্ত 6,000, সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। উন্নয়ন যাত্রায় সহযোগী ও দাতাদের অব্যাহত সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় 2 দিনের উন্নয়ন ফোরাম উদ্বোধন। এবং রাজুককে মুনাফালোভী ব্যবসায়ী সংস্থা বলেছে টিআইবি তদারকির জন্য নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226-26 নম্বরে। এছাড়া যেকোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই online.com এ লগ ইন করুন। শেষ করছি চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।